everyone, welcome to my channel and welcome to another vlog of my channel. আজকে ভীষণই স্পেশাল ডে, আজকে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি। তো সেই কারণেই আমি এত সেজেগুজে রয়েছি and আমি প্রথমবার আমার শ্বশুর বাড়িতে জন্মাষ্টমীতে পার্টিসিপেট করতে চলেছি। তো উপরে চলছে লুচি ভাজা, তালের বড়া, ক্ষীর এসবের প্রস্তুতি। চলো তোমাদের রান্নাঘরের দিকে নিয়ে যাই। এই দেখো আমি রয়েছি আমাদের বাড়ির রান্নাঘরে and এখানে তৈরি হচ্ছে গোপালের ভোগের জন্য ক্ষীর। এখানে রয়েছে ওনার ভোগের জন্য ছানা তৈরি করা and হবে লুচি আর অনেক কিছু ওনার বার্থডেতে সার্ভ করার জন্য। তো এই জন্মাষ্টমীতে আমি যেমন শ্বশুর বাড়িতে প্রথমবার অংশগ্রহণ করছি, তেমনি এই জন্মাষ্টমী আমার জীবনে প্রথম জন্মাষ্টমী। কারণ আমার বাড়িতে ওখানে জন্মাষ্টমী সেলিব্রেট হয় না। তো এই প্রথমবার আমি আমার শাশুড়ির সঙ্গে শিখে নিচ্ছি, পরের বার আমি অনেক ধুমসে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করবো। আমি জানি না যে ঠিক কী কী রিচুয়ালস আছে, কেমন করে কী করতে হবে, দেখেছি। এখানে তালের বড়া তৈরি করার জন্য তালের রসের সঙ্গে সুজি মেশানো আছে। তালের বড়া অনেক রেসিপি আছে, তার মধ্যে আমার সুজি আর ময়দা দিয়ে যেটা হয় সেটা সব থেকে ভালো লাগে। এই দেখো ভোগের ক্ষীর প্রায় তৈরি হয়ে এসেছে, দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আমি শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ির কাছ থেকে প্রপারলি কী করে ক্ষীর তৈরি করতে হয় শিখেছি। আজকে আমি জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্য ক্ষীর তৈরি করছি, এটা সত্যি আমার কাছে একটা অনেক বড় পাওনা। তো এই দেখো আমার মেয়ে, ওর কর্মকাণ্ড দেখো, এখানে বসে গেছে খেলতে। কি করছো তুমি? কি রান্না করছো? চা রুটি করছো? আমাকে একটু রুটি দাও, রুটি খাবো। দাও দাও দাও। তো এই হলো আমার মেয়ের তৈরি করা রুটি। এখানে একটু আটাও লাগানো রয়েছে, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অল্প আটা নিয়ে নিয়েছেও। ঠিক আছে, তুমি রুটি করো। রুটি করো করো করো, তাও চুপচাপ থাকো। তো আমাদের ক্ষীর একদম রেডি। এখন আমি এটাতে মিশিয়ে দেব চিনি। তাহলে আমাদের গোপাল ঠাকুরের জন্য ভোগ রেডি। তালের বড়ার জন্যে যে ব্যাটার দরকার সেটা একদম রেডি। আর এখানে দেখো এটা লুচির জন্যে লেচি কাটা রয়েছে, এটার মধ্যে তালের রস মেশানো আছে। তো এই দিলাম তালের বড়া। তো এখানে মা লুচি বেলছে। তো মাকে যতটুকু হেল্প করে দেওয়ার আমি করে দিয়েছি, এখন বাকি যা লুচি ভাজা বড়া ভাজার ব্যাপার আছে এটা মা সামলাবে। আমি আমার বর আর বাচ্চা এখন আমরা যাব দাদার বাড়িতে। দাদারা কালকে এসেছিলো, আমাদের ইনভাইট করে গিয়েছে, ওদের বাড়িতেও আজকে জন্মাষ্টমী সেলিব্রেট হচ্ছে। তো বিকেলে আমার বর আমাকে নিয়ে যেতে পারবে না, তার কারণ ওর নিজের কাজ আছে। তো চলো দাদার বাড়িতে দেখে আসি কেমন জন্মাষ্টমী সেলিব্রেট হচ্ছে। আজকে ওয়েদার একদম চনমনে, কালকে বিভৎস গরম ছিল, কালকে রাতেও বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও বৃষ্টি হয়েছে, প্রচুর হাওয়া চলছে। এরকম ওয়েদারে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তো আমরা এই দাদার বাড়িতে এলাম জাস্ট, মানে আমার মেয়ে জেঠুর কোলে উঠে পড়েছে। তো দাদার বাড়িতে এখনও ঠাকুরকে ভোগ লাগানো হয়নি, ঠাকুরকে সাজানো হয়েছে এবং ভোগ রেডি করা হয়েছে ঠাকুরের সামনে। বসো আমার মতো করে বসো। হ্যাঁ বসে এখন প্রণাম করো।
দু হাত জড়ো করো, গুড গার্ল। তো এই দেখো ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গিয়েছে, অ্যান্ড অনেক কিছু দেওয়া হয়েছে ভোগে। এখন আমরা প্রণাম করে ঘরটায় কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, তারপর ঠাকুর নিজের আহার গ্রহণ করবেন। তো এত প্রসাদ আমাদের জন্য আনা হয়েছে, আমার বর তো অনেক খাবে সেই নিয়ে কোনো ডাউট নেই, আমি জাস্ট তালের বড়া খাবো। ওর স্মাইল চলে এসছে দেখে, ওর প্রসাদ দেখে স্মাইল চলে এসছে। আমার মেয়ে বলছে আমার মাথা ঘুরছে। এটা কি? এটা সবাই শুরু হয়ে গেছে আমার জন্য, কেউ ওয়েট করেনি। দেখো অনেক কিছু সার্ভ করা হয়েছে, এখানে আছে খিচুড়ি, কাঁচকলা ভাজা, কাকরোল ভাজা ও কাঁড়কোল, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, চিপস, এটা হচ্ছে উপমা, আর এটা খিচুড়ি। আঠেরো রকমের আইটেম করেছে দিদি, ম্যাচে এটা ইম্পসিবল, আমি কোনো জীবনেও করতে পারবো না, মানে পারবো সঙ্গে আঠেরো জন লাগবে আমার। তো আমরা এই দাদার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বরের অলরেডি লেট হয়ে গিয়েছে। কি দারুণ ওয়েদার দেখো, পাশে দেখো জলঙ্গি নদী, মানে এটা মেইন জলঙ্গি নদী। অসম ওয়েদার, অসম ওয়েদার। হে বন্ধুরা, তো আমরা এই মাত্র বাড়িতে এলাম, এখন আমাদের ঘরের যে ঠাকুর আছে তাকে ভোগ লাগানো হবে। মা সব কিছু রেডি করে রেখেছে, এই দেখো তালের বড়া, এখানে রয়েছে ছানা, ক্ষীর, সব কিছু দিয়ে রেডি করে আমরা ঠাকুরকে এখন ভোগ দেবো। তো এই আমার হাতে গোপালের ক্ষীর দেওয়া লুচি আর ছানার ভোগ, মা পেছনে তালের বড়ার ভোগ নিয়ে আসছে। তো সিম্পলভাবে অ্যারেঞ্জ করা হয়েছে জন্মাষ্টমীর ভোগ, পরের বার আমি অনেক সুন্দর করে করব আশা করছি, এবার শিখে নিলাম। তো চলো ঠাকুর ঘরের দিকে। হ্যাপি বার্থডে গোপু, বলো আজকে গোপাল ঠাকুরের জন্মদিন, তো গোপুকে হ্যাপি বার্থডে বলে দাও। বলে হ্যাপি বার্থডে গোপু। তো আমাদের বাড়ির গোপালকে ভোগ লাগানো হয়েছে, এখন উনি আহার গ্রহণ করবেন, তা আমরা কিছুক্ষণের জন্য বাইরে চলে যাই। তো এই ভোগের প্রসাদ খাচ্ছি, খুব টেস্ট হয়েছে যাতে, অ্যান্ড এই ক্ষীর আর পুরি। তো জন্মাষ্টমীতে এবার আমি সত্যি অনেক এনজয় করলাম, দেখলেই তোমরা, না আর নেবে না কিছু, পেট ভর্তি। দিদিভাই তো অনেক কিছু খেয়ে এসছি, কিন্তু পরের বার সব ঠিকঠাক থাকে ঠাকুরের ঠাকুরের কৃপায়, তাহলে আমি সুন্দর করে জন্মাষ্টমী পালন করব। অ্যান্ড সত্যি খুব মজা করলাম, খুব মজা করলাম, খুবই মজা করলাম, অ্যান্ড শিখলাম অনেক কিছু। তো যাই হোক, এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের প্রত্যেককে জন্মাষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ঠাকুর তোমাদের প্রত্যেকের উপরে আশীর্বাদ বর্ষাক, কৃপা করুক। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে, নতুন ভিউয়ার্স, যে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকেও আমার সাপোর্ট করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দ্যান টেক কেয়ার, শুভ জন্মাষ্টমী।